মালিককে দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস, তোর নরকেও স্থান হবে না কালীপদ। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ঝড় জল এবং প্রচণ্ড বজ্র বিদ্যুতের সম্ভাবনা। আট, আট, বালাই ষাট, দুই, তিন, চার, কি হচ্ছে? বলি বলি, শেষ পর্যন্ত নিজের ছেলের ছবিটাকে আর তোমাকেও বলিহারি চাই। ও এক একটা করে জিনিস ভাঙছে আর তুমি এগিয়ে দিচ্ছ, কি আনন্দ পাচ্ছে? আনন্দ পাচ্ছি না, আর তোমারই বা আক্কেলটা কি শুনি, ফোনে এই অবস্থার খবর দিলাম, আর খবর পেয়ে আসতে তো দেরি হয়। হনুমান তোমার ছেলে? হ্যাঁ, ইডিয়েট তো আজকাল সবাই। একটা গদ্য, হ্যাঁ সেটাই এখন বেশি অ্যাভেলেবল। রসিকতা হচ্ছে, নিজের ছেলে তো ডিস্টিংশন নিয়ে পাশ করে গেল, ফোন করে দিলাম সঙ্গে সঙ্গে ব্যাংকে বড় চাকরি হয়ে গেল, আর আমার এই বাবা জীবনটি তিন তিনটে বছর ধরে মেডিকেলটা পাশ করতে পারছে না, এবারে ফেল। ও বড়লোকের ছেলেদের একটু টাইম লাগে। টাইম লাগে সে আমি জানি, তাই বলে তিন তিনটে বছর ভেবেছে কি? ও সাপের পাশ পা দেখেছে? রাজু মাথা গরম করিস নে, তাতে হিতে বিপরীত হবে, তোর বকাবকিতে টুকে পাশ করবে, তারপর ডাক্তার হয়ে লোককে ভুল ওষুধ দেবে, কোমরে দড়ি পড়বে, তার চাইতে বাবা ব্যবসাদারের ছেলে ব্যবসা করুক, অফিসে বসা। আশোকুল আইরি স্পিকিং। না না, ও মাল আমি রিজেক্ট করে দিয়েছি, কোনো কথা শুনতে চাই না, রিজেক্টেড আউটরাইট। কোম্পানি সুনাম আমি কিছুতেই নষ্ট হতে দেব না। নো, একদিন না ছোট সাহেব এখনো আসেননি। শুনুন, টেন্ডারের প্রাইস যখন কোট করবেন ওখানে একটা ক্লজ রাখা উচিত, দ্য প্রাইস ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য প্রিভেইলিং মার্কেট কন্ডিশন। ওয়েল, ফর দ্যাট আই ক্যান নট বি হেল্ড রেসপন্সিবল ইন দ্যাট। এনিওয়ে, আপনি আপনার লোক পাঠান, আমি দেখছি আমি কি ব্যবস্থা করতে পারি। ওকে ওকে, গুড, ভেরি গুড। আমি যদি দুটো দিন ছুটি নিই আপনার কি খুব অসুবিধা হবে? এই তো ভালো বলার সঙ্গে সঙ্গে মুশকিলে ফেলে দিলে দেখছি। প্রথমবার বাড়ি গিয়ে মাকে প্রণাম করে মাইনের টাকাটা হাতে দিয়ে আসবো ভেবেছিলাম। তোমাদের বাড়ি কোথায়? বর্ধমানে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে তুমি কার কাছে থাকো? হোস্টেলে থাকি। এই টাকায় তোমার সংসার চলে? আর তো কেউ নেই, বাবা অনেকদিন আগেই মারা গেছেন, মা আর ছোট ভাই। সামনের মাস থেকে ৫০০ টাকার উপরে আরো কিছু বেশি, মানে কোম্পানি হয়তো এর মধ্যে ইনক্রিমেন্ট দেবে না, এনিওয়ে দেখি কি করতে পারি। ঠিক ঠিক বলেছ, বিবাস তা স্যাক্টার নয়। আজ থেকে আমি তোমার দাদা প্রণতি, মায়ের কথা না তুললেই পারতে প্রণতি। আমি তো আমার জীবনে নিজের খেটে রোজগার করা প্রথম মাসের মাইনেটা
মাকে প্রণাম করে তার হাতে তুলে দিতে পারেনি। স্যার আমি আমি শুক্রবারের মধ্যে ফিরে আসব। নো 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 স্যাটার নয়, এই স্যাটার করলে তোমার ইনক্রিমেন্ট কনফার্মেশন ছুটি সব বন্ধ, বুঝলে? আমাদের কোম্পানির ছোট সাহেব, এরই উপর তোমার কনফার্মেশন আলাপ করে দি। এ হলো আমাদের কোম্পানির নতুন স্টেনোটাইপিস্ট মিস প্রণতি রায়। রায়? রায় না রায় বাঘিনি, এমন কটমট করে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট। এখনো কনফার্মড হয়নি। কনফার্ম হয়নি তো কি হয়েছে? অফিসে সব সুযোগ সুবিধাই তো পাচ্ছে। তাছাড়া যতই সুখে রাখো না কেন, ওভাবে বলবেন না। আমাদের মতন মানুষের সুবিধা অসুবিধার কথা আপনি কতটুকু বোঝেন, কতটুকু জানেন? এই রে, একে তো রাখা যাবে না, এ তো ইউনিয়নের লিডার হবে দেখছি। আপনার মতন ছোট সাহেব যেখানে সেখানে কোম্পানির ভবিষ্যৎ কি সে তো বুঝতেই পারছি। লঙ্কা কথার কি ছাঁজ রে বাবা। বিভাসদা একে কাটাও, একে কাটাও। ওর কথা তোকে ভাবতে হবে না, তুই নিজের কথা ভাব। কোথায় ঘুরিস সারাদিন? হ্যাঁ কোথায়? এই মাত্র কাকাবাবু ফোন করেছিলেন, আমি বলেছি তুই ফ্যাক্টরি ভেতরে আছিস। এইভাবে রোজ রোজ কাকাবাবুকে মিথ্যে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বিভাসদা বিভাসদা মারি, তুমি আছো বলেই তো লীনাকে নিয়ে একটু আসছো। আর মিথ্যে কথা, দেয়ার ইজ নাথিং রং ইন লাভ অ্যান্ড ওয়ার। বিভাসদা ডিসপ্যাচের ফাইলগুলো। আগে আমাকে ডিসপ্যাচ করো তো। নীলা না 3 তারিখে বম্বে যাচ্ছে, তা তার আগে আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি। বাবা যদি জিজ্ঞেস করে তো তুমি বলবে যে ওই মধুপুরে বন্ধুর বাড়ি গেছি, ব্যাস ব্যাস। হ্যাঁ মানে বাকি ব্যাপারটা তোমায় খুলে বলতে হবে নাকি? ক্যাশ চাই, ক্যাশ বেশি না, 1,200।